প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়ের 70 পৃষ্ঠার আমাদের এখানে যে জোড়াই কাজ রয়েছে, অর্থাৎ দুইটা অঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই অঙ্ক দুটো, লগের এই অঙ্ক দুটো সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমাদের ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা প্রথমেই এক নম্বর যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ, এই এক নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে আছে দেখো লগ, বেজে দেওয়া আছে এ, আর এইখানে যেটা দেওয়া আছে রুট ওভার 140 বাই, নিচে আছে 2 রুট ওভার 30। ওকে, তো এর সাথে আছে দেখো যোগ লগ এ বেস, এখানে উপরে আছে 3 রুট ওভার 12 বাই, নিচে আছে 2 রুট ওভার 27। এর সাথে আছে প্লাস লগ এ বেস, এইখানে দেওয়া আছে দেখো এ কিউব, তার সাথে এখানে দেওয়া আছে রুট ওভার বি স্কোয়ার বাই, এটার নিচে আছে বি রুট ওভার এ স্কোয়ার। ওকে, তো এটা আমরা এখন সলভ করব। তো আসলে রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকে এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে কিছু কাজ করতে হয়, যেমন ধরো ছোট ছোট কিছু সংখ্যাও আছে, যেমন রুট ওভার 8। তো এটা রুট ওভার 8 থাকলে, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা দেখো 4 দুগুণে 8 করে লিখতে পারি, এইভাবে 4 গুণন 2। এরপরে আমরা এই রুট ওভারটা আলাদা আলাদা করে লিখতে পারি, যে রুট ওভার 4 গুণন রুট ওভার 2। তো এই রুট ওভার 4 মানে হচ্ছে কি 2, যেহেতু 4 এর বর্গমূল 2, তখন এই গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এর ভিতরে যে এটা লুকিয়ে ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল না, সব সংখ্যায় যেটা হবে তা না। ধরো রুট ওভার 21 আছে, হ্যাঁ, এটাকে তুমি যদি ভেঙে 3 7 21 লেখো, হ্যাঁ, এতে কিন্তু তেমন কোনো কাজ হবে না, কেননা এই 3 এবং 7, হ্যাঁ, কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ যাদের রুট ওভার করলে, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা বের হয়ে আসবে, রুট ছেড়ে দেবে, যেটা এখানে 4 এর ক্ষেত্রে হয়েছিল। তো সেই জিনিসটা, সেই থিমটাই কিন্তু এই অঙ্কগুলোতে, হ্যাঁ, করতে হয়। তো এইটা করার জন্য যেটা বুদ্ধি সেটা হচ্ছে এই সংখ্যাটার রাফলি হচ্ছে যে গুণনীয়ক বের করে নিতে হয়, আর গুণনীয়ক বের করতে গেলে দেখো 1 গুণন, হ্যাঁ, ওই সংখ্যাটা লিখতে হয় 140। তো এরপরে একে হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসানো, আর যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি, তবে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করলে সুবিধা হয়। তো এটাকে আমরা দেখো 2 দিয়ে ভাগ দিলাম, আর এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো এই দুটোর একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এগুলোর বর্গমূল করলে ফ্র্যাকশন অর্থাৎ দশমিক আসবে, তখন আমরা বুঝবো যে না, আরও বের করতে হবে। তো এইটাকে আমরা দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 35, আর একে 2 দিয়ে ভাগ করলে 4। তো 4 কিন্তু একটা পূর্ণবর্গ। তো এর চেয়েও আসলে এই সংখ্যাটার মধ্যেও কোনো পূর্ণবর্গ আছে কিনা সেটাও একটু গেস করে নিতে হয়, যেমন 5 7 35 করা যায়, কিন্তু 5 7 দুটোর একটাও কিন্তু পূর্ণবর্গ নয়। তো এক্ষেত্রে আমরা দেখো এই 140 কে এই দুটো সংখ্যা দিয়ে, হ্যাঁ, ভেঙে নেব। কিভাবে, যে লগ নিচের বেসটা আমরা ঠিক রাখলাম, আর উপরে এই রুট ওভার 140 এর বদলে আমরা লিখব হচ্ছে রুট ওভার 4 গুণন 4 ইন্টু 35। ওকে, এখন হরে যে আমরা কাজটা করব এই 30টাকে দেখো আমরা যদি এইভাবে গুণনীয়ক বের করি, হ্যাঁ, এর মধ্যে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই, কেননা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, আর এটা 2, আবারও যদি 3 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যেহেতু যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 5 15, এটা 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, এক পাশে যা দিয়ে ভাগ করলাম অপর পাশে তাই দিয়ে গুণ করতে হবে। তো এখন দেখো আমরা আরও গুণনীয়ক পাবো, হ্যাঁ, এগুলোর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ বর্গমূল করলে মিলবে না। তো এখন আমরা যদি এই পাশে ভাগ করি, কারণ এই পাশে যেহেতু মৌলিক সংখ্যা আসছে, তো একে আমরা 2 দিয়ে ভাগ দিলে 3, আর 2 দিয়ে গুণ করলে 10, প্রতিটা জোড়ার গুণফল দেখো 30 আসবে, এটাই হলো গুণনীয়ক বের করার সিস্টেম। তো এটাকে আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে, হ্যাঁ, ভেঙে কোনো লাভ হচ্ছে না, এটা পরে আমরা দেখব কি করা যায়, এই জন্য এটা আমরা এইভাবেই রেখে দিলাম। ওকে, এবার দেখো এইখানে আসি লগ এ বেস, এই যে 12 কে আমরা এইভাবেই গুণনীয়ক বের করে আমরা জানবো যে 3 4 12 হয়, এই 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা ভেঙে নেব। বাইরের 3টা আমরা ঠিক রাখলাম, আর এইটা দেখো রুটের ভিতরে, হ্যাঁ, আমরা 3 গুণন 4 করে ভেঙে নিলাম।
আর 27কেও কিন্তু ভাঙা যায়। এর মধ্যে দেখো 3 নং 27 করলে, 9 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তো বাইরে 2টা ঠিক থাকলো, আর ভিতরে আমরা 3 গুণন 9। ওকে, এটা যেহেতু গুণ সম্পর্ক, যে কোনো একটা আগে লেখা যাবে, 9 গুণন 3ও লেখা যাবে। আর এই রাশিটাকে আমরা কি করব দেখো, লগ এ বেজ, এই যে এ কিউবটা আমরা ঠিক রাখলাম, আর তোমরা জানো স্কোয়ার পাওয়ার থাকলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ এখানে থাকবে শুধু বি। আবার নিচে দেখো এইখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এ থাকে, আমরা বি এ না লিখে একটু সাজিয়ে নিয়ে এ বি লিখতে পারি, এ বি। ওকে, এখন এই এই জায়গাটায় আমরা যদি রুটটা আলাদা আলাদা করে ভাবি, তাহলে এই 4-এর রুট ওভার করলে হবে 2, তাহলে আমরা দেখো এটা এইভাবে 2টা বাইরে বের করে নিলাম, আর এইটাকে আমরা রুট ওভার 35 করেই রেখে দিলাম। আর নিচে যেমন ছিল এটা আমরা ওইভাবেই রাখলাম, তো এখানে আমরা কিন্তু উপর নিচে এই 2টা কেটে দিতে পারবো। আচ্ছা, নেক্সট এখানে আমরা যেটা করব এ বেস, তো এখানে দেখো রুটটা আলাদা করলে এটা কিন্তু 2 হয়ে যাবে, যেহেতু 4 এর বর্গমূল 2, সেই 2টা এসে এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে এটা হবে 3 দুগুণে 6, আর √3টা থেকেই গেল। তো এখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে, তোমরা দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আবার নিচে দেখো এ এর বর্গমূল করে 3 হবে, সেই 3টার সাথে গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর এই √3টা থেকে গেল। ওকে, আর এখানে দেখো লগ এ বেস, এখানে আমরা এই যে বি বি কেটে দিলাম, আর এ কিউব আর এ স্কোয়ার এটা কাটাকাটি করলে একটা এ স্কোয়ার থাকে, তো পাওয়ার অবস্থায় না কাটাই ভালো, এটা বুঝে নিলেই ভালো হয়। এটা আমরা লিখলাম এ স্কোয়ার, এটা পাওয়ারে চলে গেল। তো এবার দেখো এইখানে আমরা আরেকটা কাজ করে নেব, তো এই এই কাজটা করব আমরা কিভাবে, দেখো যে লগ এ বেস, তো এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা না পেলেও 35টাকে যদি আমরা 5 7 35 করে ভাঙি, তাহলে একটা সুবিধা হবে কিভাবে দেখো, 5 রুটটা আমরা একবারে আলাদা করে দিলাম, 5 গুণন 7। তুমি যখন এইভাবে লিখবে যে √35 মানে হচ্ছে 5 গুণন 7, তো এটা কিন্তু রুটটা আলাদা করে লেখা যায়। আর নিচে দেখো আমরা 5 6 30 করে ভাঙাবো 30কে, √5 গুণন √6। এতে দেখো এই যে এই জিনিসটা আমরা ক্যান্সেল বা কাটাকাটি করে দিতে পারবো। আর এখানে উপর নিচে কাটা গেলে তোমরা জানো যে 1 হয়, অনেকে যেমন 0 লেখে এটা কিন্তু ভুল, যেমন উপরেও 5 নিচেও 5, এটা কিন্তু কাটাকাটি করলে 1 হয়। হ্যাঁ, তো এইখানে লগ এ বেস এটা কেটে দিলে এখানে থাকবে 1। তো আমরা কিন্তু এর আগে সূত্রে পড়েছি যে লগের বেস যেমনই হোক না কেন, এখানে যদি 1 আসে log 1 সমান কিন্তু 0 লেখা যায়, অর্থাৎ এই পুরো মানটা 0 হয়ে যাবে। আর এইখানে দেখো লগের এটাও আমরা সূত্রে পড়েছি যে উপরের পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হয়, তাহলে 2 log a a, এটাও কিন্তু একটা সূত্র ছিল যে বেস আর আর্গুমেন্ট যেটা বলে লগের এই পজিশন, এটা যখনই একই হয়, হ্যাঁ সেটা সংখ্যা হতে পারে 5 5 a a, তাহলে এই পুরোটার মান হয়ে যায় 1। তো নেক্সট আমরা যেটা করব, আমরা এইখানে যেটা করব যে লগ এ বেস, হ্যাঁ এ বেস দেখো এটা আমরা একটা রুট ওভারের মধ্যে যদি নেই এইভাবে 7/6। ওকে, আর এটা হচ্ছে কি 0 হয়ে যায়, লগ ওয়ানের মান যেহেতু 0, তাহলে 0+ এইটুকের মান কিন্তু 1, এই জায়গাটা একই হলে 1 হয়, তাহলে 2 এর সাথে এটার গুণ সম্পর্ক 2.1। ওকে, তো যোগের সময় আসলে 0-র কোনো ভ্যালু নেই, সো 0-টা আমরা ছেড়ে দেব। আর রুট ওভার থাকলে এটাকে হাফ পাওয়ার বলা হয়, তো আমরা যেটা করব লগ এ বেস 7/6^2, হ্যাঁ 0-টা আমরা বাদ দিলাম, আর এটা কিন্তু 2 অক্ষে 2। এবার উপরের এই হাফটা পাওয়ারটা এটা আমরা সামনে নিয়ে আসবো, হাফ লগ এ বেস 7/6, আর এটা +2 থেকে গেল। এখানে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। তো আসলে এখানে এ বেস থাকার কারণে, যেহেতু একটা চলক আছে এখানে, আর কোনো ক্যালকুলেশন নেই, সো আমরা এটাকেই হ্যাঁ অ্যান্সার বলে দেব। এটাই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা তুলি, তো 2 আমরা যেটা করব দেখো 2 log 10/3 প্লাস এখানে আছে 3 log 10/4 প্লাস হচ্ছে 2
log 10 base 5 তো লগের কাজই হচ্ছে দেখো যে যখন এরকম সামনে সংখ্যা থাকে যখন এরকম পাওয়ারে চলে আসে তখন এটা সামনে নিতে হয় আর এরকম সামনে থাকলে পাওয়ারে দিতে হয় এই দুই রকম বিষয় তো এই যে সামনে 2 আছে এটা আমরা দেখো উপরে পাওয়ারে দেব তাহলে এটা আমরা লিখব log 10 বেস 3 এটা স্কয়ার হয়ে গেল এই 2টা এরপর এই 3টা আমরা এই 4 এর উপরে পাওয়ার করে দেব তাহলে log 10 বেস 4 কিউব এই 2টাকে আমরা 5 এর উপরে পাওয়ার করে দেব সো log 10 বেস 5 স্কয়ার আচ্ছা এখন দেখো আমরা এই কাজগুলো পাওয়ার গুলো আগে সেরে নেই কোনটায় কি আসে log 10 বেস 3 স্কয়ারে হচ্ছে 9 প্লাস এখানে log 10 বেস 4 কিউব হচ্ছে 64 প্লাস এখানে 5 স্কয়ারে হচ্ছে 25 তাহলে log 10 বেস 25 ওকে এখন দেখো সবগুলোতে এই যে log 10 আছে এই log 10 টা আমরা কমন নিতে পারি যখনই log এর মধ্যে কমন নেওয়া হয় বেসটা একই থাকলেই আমরা এটা কমনটা নিতে পারি আর কমন নেওয়ার সাথে সাথে যদি যোগ থাকে তাহলে গুণন হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে অর্থাৎ এই যে 9 এইটা এটা যেহেতু যোগ আছে গুণন 64 আবারও যোগ আছে এটাও গুণন এটা তো কমনই চলে গেছে এই সংখ্যাগুলো থাকবে 25 এখন এটা আমরা যদি রাফলি গুণ করে নেই তাহলে log 10 বেস এটা একটু বড় সংখ্যা আসবে আমরা গুণ করে দেখি 64 25 4 5 20 0 হাতে 2 5 6 30 আর 2 32 এক ঘর কাটা 4 2 গুণে 8 6 2 গুণে 12 0 8 আর 2 10 এর 0 হাতে 1 3 আর 2 5 আর 6 তো এর সাথে আমরা হচ্ছে এই 9 গুণ করব 9 0 0 9 0 0 6 9 54 অর্থাৎ 5400 এটা আমরা একটু দেখি দুঃখিত এখানে আসলে 1 টা খেয়াল করিনি এখানে আমাদের এই গুণনটা একটু সমস্যা আছে এটা 1280 ছিল যাই হোক এটা তোমরা ক্যালকুলেটরে গুণ করে নেবে তো এটা যোগ করলে হবে 0 8 আর 2 10 এর 0 হাতে 1 3 আর 2 5 আর 6 1600 তো একে যদি আমরা 9 দিয়ে গুণ করি 9 0 0 9 0 0 6 9 54 4 হাতে 5 9 কে 9 10 11 12 13 14 অর্থাৎ 14400 এটা হচ্ছে আমাদের এটার গুণফল 14400 তো এটা সিম্পলি তোমরা যদি খুব ঝামেলা না করতে চাও তাহলে যে কোনো ক্যালকুলেটরেই তোমরা যখন 10 বেস থাকে তখন আসলে কিছুই লাগে না শুধু লগ লিখে এই সংখ্যাটা চাপ দেবে 14400 তাহলে তোমাদের কিন্তু এই মানটা দেখাবে দেখো 4.158836 এখানে দশমিকের পর অনেকগুলো ঘর আছে মোটামুটি আমরা 5টা অঙ্ক নিয়েছি হ্যাঁ সেক্ষেত্রে এখানে আমরা প্রায় লিখে দিতে পারি তো এই এই ক্যালকুলেশনটা অনেকে দেখো যে আবার অন্যভাবেও করতে পারে হ্যাঁ তো সেটা কিন্তু আসলে সমস্যা না যেমন এটা ভেঙে হচ্ছে যে 144 গুণন 100 এইভাবে লিখেও কিন্তু অঙ্কটা একটা ফিনিশিং টানা যাবে তবে এটা করলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা মান নির্ণয় করো বলেছে তাহলে লগ এত দিলেই হ্যাঁ তোমাদের মানটা কিন্তু দেখিয়ে দিবে তো এই ছিল আমাদের আজকে দুটো অঙ্ক ছিল আমাদের আজকের এই পার্টে আজকে পর্যন্তই ধন্যবাদ